السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وقال النبي عليه الصلاة والسلام لمعاذ: يا معاذ، هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قال: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا، وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا. متفق عليه. سمعت شيخ مخلص الرحمن صاحب، আমাদের অনুপস্থিত শেখ মতিউর রহমান সাহেব, যিনি আজকে আমাকে অনুমতি দিয়েছেন আপনার এখানে সাক্ষাৎ করার জন্যে, এবং আপনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। মানবুল আলমিনের অশেষ শুক্রিয়ার পরে, যিনি আজকে আমাদের এখানে জুমার দিনে সালাতের পরে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শেখ আমাকে বিষয় দিয়েছেন: আত-তাওহীদ তাতবীকুহু ফি হায়াতিল মুসলিম ওয়া আসারুহু। তাওহীদ মুমিনের বা মুসলিমের জীবনে বাস্তবায়ন কীভাবে হবে এবং এর প্রভাবগুলো কী, এর প্রতিক্রিয়াগুলি কী হবে, তাহলে তিনটা জিনিস আসতে সেখানে: তাওহীদ কীভাবে আমরা বাস্তবায়ন করব এবং এর প্রভাবগুলি কীভাবে বুঝবো যে সত্যি এই লোকটা মুয়াহিদ তাওহীদপন্থী। তার আগে আমি আপনি বলিনি, আমার একটা ছোট্ট বই আর তাওহীদ, তাওহীদ ও তার উপকারিতা, হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারে। খুব সহজে একটা তাওহীদের উপরে বই লেখা। তাওহীদ ও তার উপকারিতা, শিরক ও তার অপকারিতা, সুন্নত ও তার উপকারিতা, বেদান্ত তার অপকারিতা, এই চারটা বই ছাপার জন্য আমাদের এক ভাই বাংলাদেশে ছাপার জন্য, কারণ আমি এখন বাংলাদেশে কাজ শুরু করতে যাচ্ছি, করেছি অলরেডি, আমি সামনে মাসের 17 তারিখ চলে যাবো, এটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। বাংলার মাটিতে কিছু তাওহীদের দাওয়াত করার জন্যে আল্লাহ যেন কবুল করেন সবার কাছে প্রথমে দোয়া করেন। সবই সব কিছুর দাওয়াত আছে, তাওহীদের দাওয়াত নাই। আমার ছোট্ট জ্ঞানে আমি বুঝি বাংলার মাটিতে, এবং সবচেয়ে বাংলার মাটি তাওহীদের জন্য উর্বর মাটি, মাটি উর্বর, শুধু বীজ দিলেই ইনশাআল্লাহ কাজ করবে আশা করি। তো আমার মনের কথাটাই যেন শেখ জানি না ওনাকে কীভাবে আল্লাহ ওনার অন্তর দিয়েছেন, উনি বিষয়টা আমাকে দিয়েছেন, তাই তা আমি বিষয়টা উনি আমাকে দেওয়ার ফলে উনি খুব খুশি হলাম যে আমি যেটা চাচ্ছিলাম ওটাই উনি দিলেন। এর মানে একটা কী থাকে, মানুষের আন্তরিক একটা সম্পর্ক ভালোবাসার মধ্যেও অনেক সময় অনেক কিছু বোঝা যায়। আমরা সুবিধার মতো বলি না, কিন্তু অনেকটা অনুসন্ধানে সালাফে সালেহদের মাঝে পাওয়া যায়। চলি আমরা তাহলে আপনাদের কাছে আমি চারটা মেসেজ পাঠাবো, পাঁচটা। নাম্বার ওয়ান, আল্লাহ কে? তাওহীদ কার? আল্লাহ না, তা আল্লাহর পরিচয় জানতে হবে তাকে। আপনারা জানেন যে জ্ঞান অর্জন করা ফরজ, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। কিফায়া শেখদের জন্য ছেড়ে দেন, ঠিক আছে, ফরজে আইন সবার জন্য। সবচাইতে বড় ফরজে আইন জ্ঞান চর্চার জগতে কি বলেন তো আপনারা? আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সবচাইতে বড় ফরজ। এই জন্য কবরের প্রথম প্রশ্নই মারাত্মক। আল্লাহর পরিচয় জানতে হলে কি পড়তে হবে? কোরআন সুন্নাহ। ইন্নি আ'লামুকুম বিল্লাহ ওয়া আতাকুম ওয়া আখশাকুম। রাসূল সাল্লাল্লাহু বললেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি চিনি। ইলম বলা হয় পরিপূর্ণ জ্ঞানকে, আর মারিফা আরাফত, আরাফত বলে না আরাফ, মারিফা বলা হয় আংশিক জ্ঞানকে জানা, কিন্তু ইলম বলা হয় পরিপূর্ণ জ্ঞান। এই জন্য অবশ্যই ফাআলা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করো। একটু একটু না, তবে কাকে বলে কয় প্রকার পাস না, পরিপূর্ণ আল্লাহর পরিচয় জানতে হলে সর্বপ্রথম কোরআন পড়তে হবে, রাসূলের হাদিস পড়তে হবে,
রাসুলের জিন্দগি পড়তে হবে, কারণ তিনি সবচেয়ে আল্লাহকে বেশি জানেন, তাই তিনি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, আলেম, পূর্ণ জ্ঞানী, সঠিক জ্ঞানী, তাই তারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলেমদের মধ্যে যারা তাবলীগ করেন রিসালাতে নবী রাসূলগণ, তাদের অনেক গুণাগুণ ছিল, ঠিক না? তাদের দুইটা গুণের কথা আল্লাহ বলছেন সূরা আহজাবের 39 নম্বর আয়াতে, আল্লাহ তাবলীগ করেন, আল্লাহকে ভয় করেন, ও আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে ইলিমের সাথে আল্লাহর ভয়টার সম্পর্ক কি? অত্যন্ত গভীর। তাহলে আসুন আল্লাহর পরিচয় রুবিয়াতের আসমা সিফাতের কোরআনের মধ্যে প্রতিটি, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন পুরো কোরআন তাওহীদ অথবাশীর, পুরো কোরআন কি আলোচনা? তাওহীদ অথবাশীর। তাওহীদ কি, কত প্রকার, কাকে বলে, কারা তাওহীদপন্থী, এদের গুণাগুণ কি, দুনিয়ায় কি তাদের জয়, পরকালে তাদের পুরস্কার কি, শিরিক কি, কত প্রকার, মুশরিক কারা, তাদের কাজ কি, দুনিয়ায় তাদের হুমকি ধুমকি, লাস্ট পর্যন্ত হয় পানিতে আর নয় মশার কামড়ে, আর নয় মাটি ধসে, আর নয় কিছু একটা ওদের ধ্বংস, এবং আখেরাতে জাহান্নাম, জাহান্নাম কি, এই তো কোরআন, ঠিক না? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের বড় শেখ এখানে 30 পারা কোরআনের তফসির শেষ করেছেন, আমি দেখেছি অনুষ্ঠান, কে 30 পারা কোরআন ঘরে বসে নিজে শুধু তর্জমা করেছেন তফসির বাদ দিয়ে? 10 পারা, 5 পারা, এটা দুঃখজনক, এখানে শুনেছেন গেছে, এটা মেমোরি দাম থাকতে পারে, ঘরে বসে আপনি একা কি পড়েছেন? আমি আজও আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা করে সূরা, একটা করে সূরা রাত্রে তর্জমা পড়ে, আরবি তর্জমা, তারপরে ঘুমাই আলহামদুলিল্লাহ। যদিও আমি যে কোনো জায়গা খুললে বুঝি, তারপরে পড়ি। ইমাম ইবনে তাইমিয়া শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যেটা আমাকে দান করেছিলেন সেটা হলো কারাগারে। কোথায়? শিক্ষাগার, কারাগার নাই, শিক্ষাগারে। কি পেয়েছিলাম? কোরআন মাজিদকে হারফান হারফান, কালিমাতান কালিমাতান, আয়াতান আয়াতান, সুরাতান সুরাতান, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, আয়াতে আয়াতে, সুরা সুরা। এই দুনিয়াতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র ইবনে কাইয়িমের বই যে পড়ে নাই তাকে আলেম মনে করা, আমি মনে করি না সে আলেম, আমার উপর একমত হতে বলছি না। সুবহানাল্লাহ, কোরআন হাদিসকে বুঝতে হলে, আকীদা তাওহীদকে বুঝতে হলে, তাজকিয়া তরবিয়তকে বুঝতে হলে, ইলম ও দাওয়া বুঝতে হলে, দাওয়াত ও তাবলীগ বুঝতে হলে, মুসলিম কি, ইমান কি, কুফর কি, শিরক কি, এই দুনিয়া আখেরাত বুঝতে হলে, এমন মানুষের বই যে পড়েন আসছে আলেম দাবি করা, আমি মনে করি সে এটা অন্যায়। সুবহানাল্লাহ, যেরকম টিচার ওরকমই তার শিষ্য। সুবহানাল্লাহ বন্ধুরা, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই তাওহীদ এবং শিরক, প্রতিটি লাইনে পাতায় আপনি তাওহীদ পাবেন। আমরা প্রতিদিন দোয়া পড়ি, পড়ি না পড়ি না, প্রতিটি দোয়ার মধ্যেই কি তাওহীদ? একটা ছোট দোয়া নেন, রব্বির ফিরলি, দুই শেষের মাঝে পড়ি না পড়ি না, রব্বির ফিরলির মধ্যে তাওহীদ কি বলেন তো? রব আল্লাহর নাম, ঠিক না? নাম রুবুবিয়াত আল্লাহর তাওহীদ, আল্লাহর কাজে আল্লাহ এক, রব্বির ফিরলি আমি আল্লাহর কাছে চাচ্ছি ইবাদত, ক্ষমা চাও ইবাদত, ঠিক না? উলুহিয়া, আপনি যে কোনো দোয়াই দেখবেন উলুহি আসমা সিফাত এত সুন্দর করে, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার প্রথমে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাওহীদুর রব্বিয়াত, আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন আসমা সিফাত, ইয়া কা নাব্দু ইয়া কা নাস্তাইন উলুহি প্রতিটি আয়াতে আয়াতে যদি আপনি, কারণ কেন ইবনে তাইমিয়া কয় না, আমি যখন ইবনে তাইমের এই কথাটা মানে পড়েছি, এরপরে আমি খুব গভীরভাবে কোরআনকে একটু পড়ার চেষ্টা করে দেখেছি, প্রত্যেকটি লাইনে লাইনে তাওহীদ শিরকের কথা, এই জান্নাত এই জাহান্নাম, জান্নাত জাহান্নাম বড় নাকি তাওহীদ শিরক না, জান্নাত তাওহীদ শিরক জাহান্নাম,
সুবহানাল্লাহ, এই কাজ করো ওই কাজ করো সেই কাজ করো মানে কি জান্নাত, এই করো না ওই করো না করলে কি জান্নাত, ভালো কাজ করো জান্নাত, মন্দ কাজ ছাড়াও জান্নাত, ভালো কাজ ছাড়াও জাহান্নাম, খারাপ কাজ করাও জাহান্নাম। তাহলে পুরো কোরআন যদি আপনি পড়েন পুরোটাই তাওহীদ, সুবহানাল্লাহ আজিম।